নাসিফা ইয়াসমিন পুষ্পগড়ে ছয় বছর একটা মেয়ে হারিয়ে গেছে, পেয়ে গেলে স্টেজে রেখে দিয়ে যাবেন, তাহলে আমরা ক্যামেরা দেখিয়ে দেবো। আর মায়েদের বলছি আপনারা ছেলে ছেলে বসুন, আপনাদের চাপ একটু বেশি, আর আপনাদের দানের সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে, এখনো আসেনি আপনাদের মধ্যে কোনো দান। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ কাফা, আসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা ওয়া ইলা মাউযিন আখার। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع. وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين كما قال عليه الصلاة والتسليم চুমাহাং রপ্তান কুনত জানে পাক চেবর তখত মুর্দন চেবর রুয়ে খাক। শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, পর্দানসীন শ্রদ্ধে মাননীয়া মায়েরা এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ভগ্নীরা, আজকে মাদ্রাসার জলসা বিরাট মাদ্রাসা আমার এইটাই, আমি সাগর দিকে এসেছি, এখান পর্যন্ত আমি আসিনি, এটা আমার এখানেই প্রথম আগমন, কিন্তু আমি যখন এসেছি আমি আর আমি নাই। আজকের জলসায় আসবো না বলে আমার ছেলেরা আমাকে চাপ দিচ্ছিল, আপনি যেতে পারবেন না, বলুন আমার শরীর অত্যন্ত খারাপ, কাল সকালের জলসা ক্যান্সেল করেছি, কাল দুপুরে যেটা ছিল ক্যান্সেল বলে দিয়েছি কালকে, আজ আবার বলেছি যে আমাকে ক্ষমা করুন আমি অসুস্থ, কারণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বয়স 32-33-এর মধ্যে, কিরকম ইনারা আমার কাছে বড় আশা করছে, কিন্তু ওনারা বুঝছেন যে ইনারা আর সেদিন নাই, 3.5 ঘন্টা ওয়াজ করেছি শ্বাস নেই নাই, এখন যদি 30 মিনিট বলতে পারি তা আমি বাপের বেটা, ধোকা দেবো না, প্রবঞ্চনা প্রতারণা করবো না, যতটুকু শক্তি আছে সব নিচুড়ে দেবো আপনাদের জন্য। তারপরে আমার বাড়ি আপনারা জানছেন আমি 12:15 বেরিয়েছি, 7টার কাছাকাছি ঢুকেছি, ঘন্টাটা গুনুন, গাড়িতে সুস্থ লোক 30 বছরের ছেলেকে বস করিয়ে দেন 7 ঘন্টা, হাসপাতালে ভর্তি করতে হবে, রাস্তায় 2-1 বার নামাজ পড়া আর পেশাব করতে নামা, সুগারের রোগী। কালকে আমি বলছিলাম
কাল ছিলাম হাওড়া মেদিনীপুরের দেবরা, ওই পোপার মেদিনীপুর থেকে 30 কিলোমিটার পূর্ব দিকে। তো আমি বলছিলাম যে দিলীপ ঘোষ বিজেপির কর্ণধার খড়গপুরে থাকে, কিন্তু ঘোষ তো আমাদের বর্ধমানে বলে ঘোষরা, এখানকার ঘোষ বলি নাই বর্ধমানে, 80 বছর না হলে সাহ বালক হয় না। তো দিলীপ বাবুর কত বয়স হয়েছে কি জানি, এই ইদানিংকালে দিলীপ বাবু বলেছেন মা দুর্গার বংশ খুঁজে পাচ্ছি না, বুঝা যাচ্ছে পিওর ঘোষ। তাহলে এ কথা কেউ বলে মা দুর্গার বংশ পেছি না, সার্বজনীন দেবতা। আমাদের কোরআন কি বলল, দুর্গা সরস্বতী কালী লক্ষ্মণ, পাহাড় পর্বত গাছপালা সাগর জল থল স্থল, এদের সম্বন্ধে কোরআন কি বলল। আপনি বড় ভাগ্যবান, আমি কোরআনের অনুগামী অনুসারী, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী অনুসারী, বড় ভাগ্যবান। কোরআন কি বলল জানেন, ওলামাদের সামনে বলছি যারা আমাকে পড়াতে পারে, আমি বিয়ে করে পড়তে গেলাম বউ ঘরে রেখে, কি আলিফ বা তা আশা জিম হা খ, বিয়ে করে কোনোরকম 10-12 বছর লেপটা লেপটি করে পালিয়েছি। আমি কীরকম মৌলবি এবার আপনারা বুঝলেন, কোয়ালিটি সেরকম নয়, কোনোরকম পাস করে চলেছি। আল্লাহ মেহেরবান, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ পাক। এ ভাই যাচ্ছে কোদা, এই বলছে যাচ্ছে কোদা, তুমি যে বললে আমার লাগে ওয়াজ শুনব, এরা সব পাগল, কিন্তু আমার যে কিছু নাই এরা তা জানে না। তো আমি বিয়ে করে পড়তে গিয়েছি, পাশ করেছি। কোরআন কি বলল, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইয়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদউবা, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইয়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদউবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করেছি। আপনারা তো মাইক ম্যান নন, মাইক ম্যান কই, এ বাবা ঠিক আছে। বলছি যে তুমি যতদিন মায়ের মাইক কিনেছো আমি তার অনেক আগে থাকতে ওয়াজ করছি, এটা আমি ঠিক করে নেব। হ্যাঁ ঠিক, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইয়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদউবা। আমাকে ধরে ধরে গাড়ি থেকে নামাতে হয়, ধরে বস করাতে হয়, ধরে উঠুতে হয়, পেশাবখানায় বসে গেলে হাত ধরে তুলতে হয়। তো আপনাদের মনে মনে হবে একে কী করতে দাও দিয়েছে, এই কী করবে সারা বুড়োটাকে ধরে নিয়েছে, কিন্তু আমি যদি চিল্লাই মাইকটা খারাপ করে দেবো, তখন আপনি বলবেন না হবে বুড়ো হলে কী হবে আওয়াজটা আসবে, কি বুঝলেন। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইয়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদউবা, আপনার চোখে জল আসবে যে কোরআন এই রকম বলেছে, দুর্গা সরস্বতী কালী যত দেবদেবী আছে 33 কোটি হোক বা 60 কোটি, আল্লাহ বলছেন কারো বিশ্বাসে আঘাত দিও না, কারো দেবদেবীকে খারাপ বলো না। বলে কেন আল্লাহ অজ্ঞাত সারে রেগে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইয়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ওয়া আদউবা, বিনা বুদ্ধা বুদ্ধিতে এবং হিংসা পরবশত তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে। তুমি দেবদেবীকে খারাপ বলো না, যারা দেবদেবী নিয়ে আছে দেবদেবীর উপাসনা করে, আমি বিচার করব, তোমরা খালি দেখে যাও, তোমরা খারাপ বলতে যেও না, কেউ পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দাও। তা আমি বললাম দিলীপ বাবু আপনি শেষকালে বললেন দুর্গার বংশ নাই, ছি 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 ছি, লোকে যা বলে তাই বটে যে ঘোষদের মাথায় বুদ্ধি নাই, 80 বছর না হলে সাহ বালক হয় না, তাই হলো। বেশ কিছুদিন আগে বুঝলেন, এই লকডাউনের আগে, এই কাছাকাছি দিলীপ বাবু বলল 21 সালে যদি মমতা হেরে যায়
মমতা মানে বুঝেছেন তো? মমতা আমার ভাইজির নাম, সেই কারণে আমি বলছি মমতা আপনাদের মুখ্যমন্ত্রীকে। 21 সালে যদি মমতা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার মোদিজি যদি মমতা হেরে যায়, মন্ত্রীরা দিল্লি পালাবে, এদিকে একটা একটা করে মেরে গঙ্গা পার করে দেব। কে বললে? দিলীপবাবু। তারপর দিনই আমার খড়গপুরে জলসা, দিলীপবাবু খড়গপুরে থাকে। আমি বললাম দিলীপবাবু বলেছেন বিজেপির কর্ণধার একটা একটা করে মেরে গঙ্গা পার করব। আর আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, উচ্চগ্রামী, পুরসাবি, সুম্বল মজাহিরি, আলবর্দমানি, আলবঞ্জালি। আমি বলছি যদি মমতা জিতে যায় দিলীপবাবু, তোমাদেরকে আন্ডার পেন পরিয়ে গঙ্গা পার করব। কোথায় বলেছিলাম? খড়গপুরে। আর কি বলেছিলাম জানেন? কালকেও বললাম, বললাম আমি সুগারের রুগী, প্রচণ্ড সুগার। নাস্তা দিয়ে লোক বললেন এক পিস ছই নাই, কলা, খেজুর, দানাদার। বললাম বলে কি খাবে? বলে দুটো রুটি খাবো গমের আটা। আর কি খাবে? একটু সবজি থাকে তা দেন, আমি সুগারের রুগী। তা আমি বললাম এই তো ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে। আপনাকে বলি আপনি আমার ওস্তাদ, ইনারা সবাই। এই সামন দেখতে আপনাকে হয়েছে বলছি, এই যে আপনাকে বলছি, বেশি লোককে শুনিয়ে ভিড় করলে জান্নাতে ঝামেলা হবে। আমরা কজন শুনব, টুক করে ঢুকে পড়ব, খালি বুঝে মাইকটা ঠিক করে। এই বাবা কত কিছু বুঝেছেন, বুঝে নেই। এখন এই মাইক সম্বন্ধে বাবুকে বলছি, বাবু আমার ওস্তাদ। এই কি কে বলছে দেখো, কি দেখতে বলছো? কে বললে রে? কথা বলো না, আমাকে যেমন ভদ্রলোক দেখছো ওরকম খেপা, মাথায় কামড়িয়ে মগজ বার করে দেবো, আর না পারি তা বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। কি বলছিলাম বলুন, মাইকটা বলি, এনাকে বলি। আফালায়ন ধরুন ইলাল ইবিল কাইফা খুলকাত, ইলাল সামা কাইফা রুফিয়াত, ইলাল জিবাল কাইফা নুসিবাত, ইলাল আরদ কাইফা সুতিহাত। ইনারা সবাই পড়েছেন, আমিও পড়েছি। আল্লাহর নবী যখন বক্তব্য রাখতেন, যে বিষয়ে বলতেন, সেই বিষয়ের ইশারা করতেন। আফালায়ন ধরুন ইলাল ইবিল কাইফা খুলকাত, ইলাল সামা কাইফা রুফিয়াত। তখন মুখটা কোন দিকে হবে আমার? ইলা সামা কোন দিকে হবে? তো এই মাইকটাকে কবার করে এমনি এমনি করবেন? বক্তা কখনো ডায়ে হবে, কখনো বায়ে হবে, কখনো ওপরই ইশারা করবে, কখনো নিচে, কাজে কাজে সব সময় মাইকটা সমভাবে বক্তা নিতে পারবে না। আপনারা কি বলছেন বলুন? এই যে কথা বলে না, আমাকে কি হতে হবে? কাঠের পুতুল। নড়ন চড়ন তা তো হবে না, সুন্নত মোতাবেক কথা বলতে গেলে দাঁয়ে বাঁয়ে উপরে নিচে এশারা জিহব্বা। হয়তো মাঝ এমনি জাবাল বলছেন, যখনই হাদিসটা বলতেন জিভটা বার করে ধরতেন। আল্লাহ নবীকে বললাম আমাকে কিছু উপদেশ করুন, আল্লাহ নবী জিহব্বাটা বার করে ধরলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি উপলব্ধি করলাম না। আল্লাহর নবী বললেন এই জিহব্বা তোমার জান্নাত, এই জিহব্বা তোমার জাহান্নাম। কথাবার্তা মেপে বলবে, ঠিক বলবে, সত্য বলবে, যা জানো তাই বলবে, যা শোনো নাই, যা জানো না, যা বোঝো না, তা কোনো দিন বলো না। এটা কোথায় আছে বাবা? কোরআন, কোরআন। আমি 10-15-20 মিনিট যাই কথা বলবো, 30 মিনিট যাই বলবো, কোরআন শোনাবো ইনশাল্লাহ। এটা কোরআন কি? যাহা জানো না, যাহা শোনো নাই, যাহা দেখো নাই, সে ব্যাপারে মন্তব্য করো না। 15 পারা সূরা বনি ইসরাঈল 4th রুকু, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহু, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যা শোনো নাই, যা দেখো নাই, যা বোঝো না, সে ব্যাপারে মন্তব্য করো না। কি শিক্ষা বলুন কোরআনে?
এই মোদিজি প্রধানমন্ত্রী আপনাদের তালাক নিয়ে কথা বলছিল। আমি বললাম তালাক বানান জানে না, রাষ্ট্রপতি হতে পারে কেউ, প্রধানমন্ত্রী হতে পারে কেউ, প্রধান বিচারপতি হতে পারে কেউ, কিন্তু তালাক নিয়ে কথা বলতে গেলে কোরআন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রধানমন্ত্রীর ওটা মানায় না, আমাদেরই ইনার মাদ্রাসায় আমার মাদ্রাসায় যারা ইসলামিক লয়ার যদিকে মুক্তি বলি তারা ফতোয়া দেবে, আমরা সিম্পল মৌলবীরা আমরা বলবো বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো হয়ে যাও, দাড়ি চেছো না, দাড়ি রাখো, এরকম সিম্পল কথাবার্তা। যাই হোক, একটা একটা করে কোরআন শোনাবো, সবাই শুনবো, বুঝবো, আমল করবো, বলুন ইনশাআল্লাহ। আমি মৌলবী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে, আমি বলছি সবাই মাদ্রাসার জন্যে সাদা দাঁড়িয়ে বয়স হয়েছে 100 টাকা করে করে লাস্টে আমার হাতে দিলে মাদ্রাসা কৃতার্থ হবে, আপনাদের জন্যে দোয়া রাখা থাকবে। আপনারা প্রচুর দিচ্ছেন, কিন্তু আমি অনেকক্ষণ বলবো অনেক আদায় করব সে অবস্থায় নাই। আপনার এখানকার ওলামারা জ্ঞানী গুণী মানি জাজাকাল্লাহ। কী নাম? আসাদুর রহমান। যেমনি নাম তেমনি কাম, আল্লাহ কবুল করুক, জাজাকাল্লাহ, মাশাআল্লাহ। তো ইনারা আমাকে উপলব্ধি করেছেন যে অসুস্থ লোক, বললো আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ বলুন, আর একটু মাদ্রাসার ব্যাপারটা লক্ষ্য রাখুন, ওটা তো আমরা লক্ষ্য রাখবই। আমি কী দিয়ে শুরু করেছিলাম বলুন? কোরআন শরীফ কী কিতাব, এ জাতি কী জাতি, শরীরের অবাঞ্ছিত লোম কেটে দাও, কে বলেছে? বিশ্বনবী। একজন হিন্দু আমার মোবাইলে আছে, তার নাম হচ্ছে, ওরে বাবরে, কী নাম গো? বেনামে 200 টাকা। কী নাম আপনার? জয়নুদ্দিন। এখন এই ঢেলাটা ভাঙতে হবে, বেনামে 200 টাকা, নাম বলবে না, তাহলে কী হবে বাবু? জাজাকাল্লাহ। কত আছে? 1000টা। কী নাম? হাবিবুর রহমান। এই যে বাবু 1000 টাকা, আল্লাহ কবুল করুক, নেক মাকাসে। কী নাম? জাকির। রাষ্ট্রপতি ভারতের? ইসলাম। কী নাম? দেখ একবার দেখ, মোজাম শেখ। আপনার নাম? তুই তো দক্ষিণ আফ্রিকার লোক দে। এই বাবা একটু পরে দিও, আমি 10 মিনিট কথা বলি। ইনারা চাইছে যে কথা এত দূর থেকে এনেছি, লোকটা মারা যাবে, আর কোনো দিন আসবে না, আনবো না, ইনারা আনবে না, আমি আর এত দূর আসবো না। সাগর দিঘি, ওরে বাপ রে বাপ রে বাপ, তারও পূর্বে 10 কিলোমিটার। যাই হোক, কী বলছিলাম? অবাঞ্ছিত লোম কেটে দাও, বিশ্বনবী বলেছে। আপনাদের যদি কেউ জানেন দাঁড়িয়ে বলুন কোনো জাতি বলেছে অবাঞ্ছিত লোম কেটে দিতে হবে, কোনো জাতি বলুন দাঁড়িয়ে? পৃথিবীতে নাই, আপনার নবী বলেছে। আমার মোবাইল আছে হিন্দু কলকাতা রায়গঞ্জে বাড়ি, কৃষ্ণ মুখার্জি নাম, তিনি বলছেন আপনার ইউটিউবে বক্তব্য শুনে আমি পাগল হয়ে গেছি, আমি আপনার সঙ্গে দেখা করব। কিন্তু আপনি একদিন বললেন অবাঞ্ছিত লোম কেটে দিতে হয়, আমি ইউটিউবে দেখছি। আমার হ্যাঁ বলে, আমার তো মোচ আছে, ওরা তো অবাঞ্ছিত লোম বলে নিশ্চয়ই। আপনি জানেন না, আপনি এম এ পাস বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, যে মোজ লাগলে কার্বন ডাই অক্সাইড আটকে থাকবে, আবার ভেতরে যাবে বলে, তাই তো বটে, আমি মোজ কেটে দেবো। হিন্দু ভক্ত লোক অবাঞ্ছিত লোম পৃথিবীর কোনো জাতি বলে নাই, পাকি না পাকি পৃথিবীর কোনো জাতি জানে না। আমি যখন আসছিলাম একজন লোক ডেলা নিয়ে এইভাবে ধরে আছে, মানে কি কুলুক করছে, ইস্তেঞ্জাখানা পর্যন্ত যেতে পারেনি, পরে জল ব্যবহার করে নেবে, ঢেলা ব্যবহার করছে, পৃথিবীর কোনো জাতি জানে? তো গুণীজনেরা, আপনি যে ধর্মের ধারক বাহক, যে পয়গম্বরের অনুগামী অনুসারী, আপনি ভাগ্যবান। আর এটার কথা আপনারা অনেকেই রাখেন,
আমাদের হানফিউল মসলকের লোকরা সা 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 সকালে একবার বিকেলে চেঁচে একাকার। আপনাদের আহলে হাদিসের সম্প্রদায় অধিকাংশ নারী রাখে, 90% হোক 80%। দাড়ি না রাখলে একটু বলে নিই, তারপর আবার বলবো যেটা বলছি। নবীজির আদর্শ, কেউ কেউ সুন্নত বলে, কেউ কেউ বলে ওয়াজিব। দাড়ি রাখলে কি হবে? আমার গালটা দেখুন, 75 বছর বয়সে চাঁজলে তুবড়ে যাবে, দাঁতের ক্ষতি হবে, চোখের ক্ষতি হবে, পুরুষত্বের বিকাশ নষ্ট হয়ে যাবে। আপনাদের সাগর দিঘি ট্রেন, আপটু লালগোলা ভগবান গোলা, আপটু নিমচিতা মালদা ফারাক্কা, এই ট্রেনে আপনি চেপে চলো, আপনার দুদিকে দুটো মস্তান বস করিয়ে দেন, ফুল প্যানলা দুই পয়সা দেন। কে হিজড়ে প্রয়োজন হলে এই দে পয়সা দে। কিন্তু আপনার যদি চারটি দাড়ি থাকে, কসম খুদার করে বলছি, কেয়ামত পর্যন্ত কোনো হিজড়ে আপনার গালে হাত দেবে না, হাত তালি বেড়ে দারোয়ালার কাছে পয়সা চাইবে না। আপনারা কি বলছেন? আমি 40 বছর টেনে বসে জলসা করেছি, এখন ছেলেরা একটা গাড়ি কিনে দিয়েছে, আব্বাজান যেতে পারবে না, এটা ট্যাক্সি কিনে দিয়েছে, ট্যাক্সিতে আসছে, ট্রেনে গেছে, এধারে হাততালি এধারে হাততালি, আমার বেলাটা বাদ, এই তার বরকত। এটা যদি এখনই পরীক্ষা করতে চান, জাস্ট স্টেজেই আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন সেইখানে চলুন, আমাকে নিয়ে যে ঠেলে দেন মেয়ে ছেলেদের দিকে, তারা কি বলবে জানেন? বলবি লো বলবি লো বলবি, ঘুরে দাঁড়াবে, নাকে কাপড় দেবে, মুখে কাপড় দেবে। আর আপনার যদি চাঁচা থাকে, চলুন আপনাকে নিজে ঢুকিয়ে দেবো, বলে বেরো দূর হ, কানা কোথাকারে হিজড়ে, দেখতে পায় না এখানে মেয়েরা আছে, মেরে আপনার পাঁজর ভেঙে দেবে। আর আমাকে দেখলে বলবে চাচাজি চাচাজি চাচাজি, গুণীজনেরা, এটার বরকত। যে রাখবেন রাখুক বলুন। আপনাকে ছেলেরা চিনছে, আসতে বললে ফেস টু ফেস হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা অনেক আছে, তো তারা বিরত রয়েছে, বুঝতে পারিনি আপনার এই মজাটা, একটু মজা দিন মেয়েরা, কিন্তু থাকবে এই ভদ্রলোককে চিনলেন, ইনি কত বড় আলেম আমি জানি না, বলছে মেয়েরা মানে মেয়েদিকে একটু বলুন, মেয়েদিকে একটু আওয়াজ দেন। আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, মেয়েরা 5 বছর থেকে প্রস্রাব করে জল নেয়, আর এই ভদ্রলোকরা এই মরদ মনুহীরা 30 বছর পর্যন্ত মুতে ঘর চলে যায়। মেয়েরা ভালো না, আপনারা ভালো? 5 বছর বয়স থেকে মেয়েরা প্রস্রাব করে জল নেয়, আর এরা 40 বছর বয়সে মুতে দিয়ে ঘর চলে যায়। মেয়েদের লেগে কি বলবে, মেয়েরা দারুণ দারুণ পরেশগারি তাকুয়া, একটু একটু দোষ মেয়েদের আছে, কি বলে দিন কি, আপনি যদি আলমারিটা ভরে দেন পেতল কাঁসা তামা স্টিল পিয়ালা বাটি চামচ এক আলমারি, কিন্তু ঘাটে কলতলায় কারো যদি বাটি চামচ পায়, মেয়েরা ঘরকে নিয়ে পালিয়ে যাবে, লোভটা চার ধর। তারপরে মরে গিয়েছে বুড়িটা, ফেরেশতা তার কবরে হাজির, বলে কি ব্যাপার? বললো তুমি বাটি চামচ চুরি করেছো। বলে তুমি কি করে জানলে? বলে লেখা আছে, অডিট হচ্ছে। কি লেখা আছে? মালে হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা, এই কি কিতাব রে বাবা, বড় গোনা ছোট গোনা কিচ্ছু বাদ দেয়নি, সব লিখে রেখেছে। তুমি বাটি চামচ চুরি করিলে? বলে হ্যাঁ, বাবলার ডাল এনেছি, সোজা হয়ে বসো, তোমাকে আজ ফাটাবো কবরে। সে বললে বাবা আমার ছেলে বোধ হয় একদিন মরে গিয়েছে, তার কবরে তাকে জিজ্ঞেস করো, তার লেগেই চুরি করিলাম, আমার কোনো দোষ নাই বাবা। তার বেটাকে যে বললে তোর মায়ের পিঠ ফাটিয়ে দেবো, বাড়ি যাওয়ার চুরি করেছিল, তার বেটা বললে
ফেরেশতা আমি কিছু জানি না, আমার মা করে যে ওকে বুঝে নাও না, আমি কিছু জানি না। তার মাকে এসে বললে, তোমার বেটা বললে আমি কিছু জানি না, মা চুরি করেছে, মায়ের কাছে বুঝে নাও। কোরআন কি বলছে? ওয়ালা তাজির ওয়াজরাত উবিজরা ওখরা, কেউ কারো এতটুকু বোঝা বহন করবে না, কেউ কারো এতটুকু বোঝা বহন করবে না। 15 পারা সূরা বনি ইসরাইল তৃতীয় রুকু, ওয়ালা তাজির ওয়াজরাত উবিজরা ওখরা ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আহা, আমার রসুল তোমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত, আমার কথা তোমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে আমি আজাব দেব না। ব্যাংকে লোন নিয়েছেন, দুবার তিনবার চিঠি দিয়েছে, চারবেলার বেলায় পুলিশ এসে চাবি লাগিয়ে দিয়ে চলে গেল কারখানায়। বিআই ব্যাটার বিয়ে দিবে, বিআইকে আপনারা সন্ধি বলেন নাকি কি বলে তাওয়াই, বিআই 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 বলে বিআই তো বলে না, তাহলে লালবাগ বেলডাঙ্গায় বিআই বলে না, অন্য বলে। আমি তো রোজ যাচ্ছি, কালকে তাওয়াই বলে নাকি সমুদ বাপকে, আচ্ছা ওই ছেলেটা তার ভাই শ্বশুরকে, যাই হোক। তো বিআই বিআই মশাই বিআইকে বলেছে কোথায়, সাগরদিঘির বাজারে আমার ছেলেটার বিয়া আগামী জ্যৈষ্ঠ মাসের 3 তারিখে, বিআই একটু যাবেন বলা হলো। তারপরে একটা চিঠি লিখে দিয়েছে, আসসালামু আলাইকুম মাননীয় বিআই মশাই, আমার স্বনামধন্য জ্যেষ্ঠ পুত্রের আগামী 3রা জ্যৈষ্ঠ বিবাহ, আপনাকে পত্রের মাধ্যমে নিমন্ত্রণ করিলাম, গরিবালয়ে আসিয়া আমাকে যথার্থ বা কৃতার্থ করিবেন। চিঠি চলে গেল, এলো না। তখন এর ব্যথা বলছে, আব্বাজান তো ভাই আসে নাই, বলে আসে নাই আমরা যাবো না। সত্য কবার চিঠি দিল, দুবার, একবার বলেছে একবার চিঠি দিয়েছে, একবার মুখে বলেছে 3 বার। ইনসাফ করে বলবেন, মুসলমানরা নামাজ পড়ে না, কোরআন শেখে না, আল্লাহ বলছেন জন্মের দিন থেকে নিয়ে তোমার বয়স যত হলো প্রত্যেক দিন 5 বার বলি হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, তবু তুমি আমার ডাকে সাড়া দাও না, এ তোমার কি নেমো খারামি। একদিন ডাকি নাই, একবার ডাকি নাই, একবার বলি নাই হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, প্রত্যেক দিন 5 বার। আপনি কি বলছেন, সত্য না মিথ্যা? প্রত্যেক দিন কবার আল্লাহ ডাকে? 5 বার, তবু নামাজ পড়ে না। ডাকার ভঙ্গিটা কেমন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ। আজানে কারো নাম ধরে ডাকা হয় না। কি বলছেন আপনারা, কথা বলে না, এটা বাংলা বুঝে না নাকি? এই মুয়াজ্জিন বলে, আব্দুর রহমান নামাজ পড়তে চলে এসো, গুলাম কি বিয়া তাড়াতাড়ি আয়, এই যে কথা বলছে না। কিন্তু পৃথিবীর সমস্ত ব্যাপারে নাম ধরে ডাকা হবে, দোষ করেছেন কাম হিয়ার, অপরাধ করেছেন চল থানায়। একমাত্র আল্লাহ বলছেন, আমি কারো নাম ধরে ডাকি না, তাকে অপমান করা হবে। আমি ইন জেনারেল কমন, হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য, কারো নাম ধরি না, তারপরেও তোমরা আমার কথা মনে রাখো না। আমি কত দয়ালু, গুণীজনেরা জ্ঞানীজনেরা, দুরাকাত নামাজ আপনার সারা জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবে। তিনি মেহেরবান, তিনি বেনিয়াজ, তিনি পাক। খালি মানুষকে বলার ভঙ্গিমা কোরআন, মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওমান আসা ফালাইহা। মানটা হচ্ছে কমন, অনির্দিষ্ট, যে বাজার। যে বাজারা ভুল করবে অপর, আমি বক্তব্য রাখছি এখন কথা বলা হবে না, যে বাজারা ভুল করেছে কি বলার ভঙ্গিমা, মান যেই হোক গোটা পৃথিবীর মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পৌত্তলিক বৌদ্ধাশিক চামার কামার কুমোর লাপি ধোপা মেতর গণ্যমান্য অগণ্যমান্য
ধনী দরিদ্র মানামিলার সরে হান ফালে নাফসিহি, যে বাজারা ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে। আল্লাহর বলার ভঙ্গিমা কত সুন্দর, কারো নাম নাই এখানে, কোনো জাতি নির্দিষ্ট নাই। মানামিলা সলেহান ফলে নাফসিহি ওমান আসাফালাইহা কোরআন, আর যে বাজারা অপরাধ করিবে তার বোঝা সে বহন করিবে। কারো পাপ কেউ বহন করবে না, আসলে মানুষ অসহায় তো, শয়তান চক্র করে চক্র দেয়। সে একজন হাজি সাহেব বুঝলেন হজ করে এসেছে, দিয়ে মসজিদের পাশেই এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে, তাদের বাড়িতে যায় একটু চা পা খায় তার সঙ্গে গল্প করে, আর একজন হাজি সাহেব বললেন হাজি সাহেব তুমি ওদের বাড়ি যাও কেন, কী ব্যাপার বলো দিন, আসল সময় যেয়ে বসে থাকো, তোমার স্ত্রী দুধে আলতায় খোলা পূর্ণিমার চাঁদ যেমনি নাক তেমনি চোখ, ওদের ঘরে গিয়ে গিয়ে বসে থাকো, পাতলা পাড়া মেয়েটা মুখে পছন্দকারী দাগ। তো কী বললে জানেন মরণটা, মানে হাজি সাহেবটা আমার চোখ দুটো নিয়ে দেখো, মানে কি ও আমার চোখে দাঁড়ো দিয়ে কি বলল, মরদ মানুষরা একটু নিমখারাম বটে, কি বলল জানেন, আমার স্ত্রী যেমনি শরীর তেমনি চোখ তেমনি নাক, সে যখন বাড়িতে ঘোরে মনে হয় গুদা হাতিটা ঘুরে বেড়াচ্ছে, গুদা হাতিটা। আর আমি যখন ওদের ঘর যাই আর ওই পাতলা মেয়েটা ঘুরে বেড়ায় মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে। পুরুহরা শয়তান পরের স্ত্রীকে তার চোখে ভালো করে তুলে ধরে, তাই পুরুষরা বেল্লালাপনা করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, গুণীজনেরা নেই নিষ্ঠবানেরা। কোরআন শোনাবো বলেছি আমাদের আমাদের বুঝতে পেরেছেন, আমাদের হানফিউল মশলকে মিলা চল্লিশের চালছে আর কত রকমের কি যা সালা হুর বুঝের বাপ জান্নাতে চলে গেল। মায়েদের কাছে অনুরোধ, আমাদের এখনো দুইজন কণ্ঠ মানে মধুর কণ্ঠে বক্তা আছে, আপনারা যাবেন না, এত মূল্যবান আলোচনা চলছে, একটু মন দিয়ে শুনুন, সবসময় সুরের বক্তা চলে না, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যাবেন না, ভালো বক্তা আমাদের এখনো দুজন আছে। মায়েরা বোনেরা একবার বসো, আমার সামান্য শোন, আমি 10-20 মিনিট বলবো, এক্ষুনি আপনাদের বক্তা এসে যাবে, যারা শুট করে বলবে খুব ভালো হবে, আমি যেটা বলছি এটা শোনেন, আমাদের মিলাদ করে পার করে দেয়। কিন্তু কোরআন আলাদা বলছে, আল্লাহ নবী যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বললেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বললেন আমি বার্ধক্যে তোমার কলমাটা পড়তে পারবো না। এখানে বলে যাচ্ছে তবলিগ করুন, ওয়াজ করুন, নসিহত করুন, কিন্তু তাই হবে আল্লাহ যা করবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ 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 নবীকে যখন বললেন আমি পড়তে পারবো না, আল্লাহ নবী তখন বারবার বলছেন চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলবে না নবী ছাড়বে না। তখন কোরআনে আয়াত নাজিল হলো 20 পারা সূরা কাসাস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, গুণীজনেরা নিশ্চয়ই হে নবী তুমি তাকে হেদায়েত করতে পারো না, যাকে তুমি ভালোবাসো মানে চাচাকে, ইন্নাকা নিশ্চয়ই তুমি লা তাহদি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো, তাই গুণীজনেরা আল্লাহ নবী বললেন আমার চাচা জন্য আমি ইস্তিগফার করব, আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও, যতদিন না আল্লাহ নিষেধ করবেন। তারপরে আবার কোরআনের আয়াত এসে গেল, এটা 11 পারা সূরায়ে তৌবা, 11 পারাতেও সূরা তৌবা আছে, 12 পারাতে আমরা 10 পারাতেও আছে, কি আয়াতটা
মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানূ উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্যে কোন ইমানদারের জন্যে সমুচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্যে দোয়া করো না। গুণীজনেরা জ্ঞানীজনেরা আপনারা আস্তে আস্তে একে একে 500, 100, 200 এই বুড়োটার হাতে বাড়ান, আর আমি যেটা বলছি এটা বলি। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান হাকিম আলাইহিস সালাম যেদিন বললেন তার প্রিয়তম পুত্রকে, ইয়া বুনাইয়া মানে প্রিয়তম পুত্র, ইয়া ইবনি মানে হে আমার বেটা, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, জঘন্যতম পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা, আল্লাহ মেহরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়াসাইনাল ইনসানে বিওয়ালিদাই। ইংলিশ মিডিয়াম হয়েছে, এম এ এম এস সি হয়েছে, জাজাকাল্লাহ। কী নাম বলো? খৈরুল আলম, জগতের ভালো। যেমনি নাম, এই ছেলে, এই ছেলে, তোমার নাম কি? আচ্ছা, জাজাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, নেক মাদ্রাসাতে কামিয়াবি দান করুক। কি নাম? হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আহা হা, রহমানের বন্ধু, রহমানের দোস্ত, আল্লাহ কবুল করুক, নেক মাদ্রাসাতে কামিয়াবি দান করুক। আপনারা জানছেন এক্ষুনি এনারা ভালো বক্তা আনছেন, আপনারা আমার হাতে কিছু দিবেন তো দেন, আমাকে আমাকে দয়া করে। কি নাম? কামালউদ্দিন ভাই। আল্লাহ কামালউদ্দিন ভাইয়ের মা বাপের জন্য দোয়া করছি, তুমি আমার দোয়া কবুল করো, তুমি মেহরবান বেনিয়াজ পাক। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলুন বাবা একটু সাড়া দেন, আর আমি যেটা শোনাচ্ছি শুনিয়ে যাই। ইংলিশ মিডিয়াম হয়েছে, নো নলেজ উইল আউট কলেজ, আই শ্যাল ওয়েট ফর ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, ইটিক মিটিং অ্যানাদার অফ দ্য নেভার ফার্দার বুশ। কিন্তু মা বাপের খাতির করা মানুষ ভুলে গেছে, বৃদ্ধাশ্রমে মা বাপকে রেখে আসছে। যা যা কান্না। কি নাম? মিনারুল শেখ। বাহ, মৌলানা তাহের সাহেব বলেছেন মিনারটা মিনার নয়, মানার, অশুদ্ধ মিনার বললে মানারুল ইসলাম। মসজিদে যেটা দেখেন ওটা মানার, নট মিনার। মানার থেকে অপভ্রংশ হয়ে এসে মিনার উচ্চারণ হয়, শব্দটা কিন্তু মানার। হ্যাঁ, তো বলছিলাম একটু সাড়া দিন, আর আমি যা বলছি তা আপনাদেরকে বলি, আপনারা শুনুন, বুঝুন, আমাকে চেনার চেষ্টা করুন। আর আপনারাও, আপনাদের অনল গলছি, আপনার দিকে মিষ্ট ভাষী বাবুদিকে নিয়ে আসার চেষ্টা করেন। আমি আমার বক্তব্য ইনাদিকে শোনাচ্ছি কি গুণীজনেরা, মা বাপ আজকে তিরস্কৃত, বহিষ্কৃত, বৃদ্ধাশ্রমে মা বাপের জায়গা। কি নাম? জাকির হোসেন ভাই, 400-500 টাকা রাখেবা, আল্লাহ কবুল করুক, নেক মাকাসাদে কামিয়াবি দান করুক। জাজাকাল্লাহ, মাশাআল্লাহ। বাহ, কি নাম? তুহিন আক্তার, 200 টাকা, আল্লাহ কবুল করুক। কি নাম? কত আছে? 1000 টাকা। সেলিম, মা বাপের নামে, আহা, আপনার মা বাপের জন্য আমাদের দোয়া কবুল করুক, আপনি যা চাইছেন তা ফলুক। গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা, আজ মা বাপ উপেক্ষিত, নির্যাতিত, নিপীড়িত, আর আল্লাহ বলছেন তোমার মা তোমাকে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে, কষ্টের ওপরে কষ্ট এসে গিয়েছে বক্তা। হ্যাঁ, 40 কেজি ধান আর 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। বাবাজিরা, আপনারা গুণীজন জ্ঞানীজন, আমার অবস্থা আপনারা সবাই দেখছেন। আমি আমার পরের বক্তাকে সুযোগ করে দিয়ে আজকের মতো এইখানে ইতি টানলাম, এবং ক্ষমা চাইছি, আমাকে